ক্লান্ত, পরিশ্রান্ত, বিধ্বস্ত, সাফ চ্যাম্পিয়নশিপের ব্যস্ত সূচিতে এই অবস্থা, যার মাশুলও গুনেছে বাংলাদেশ। ফাইনালে খেলার পথটা এখন অমসৃণ, তবে অসম্ভব নয়। শেষ চেষ্টার আগে বিশ্রামই একমাত্র টোটকা। অনুশীলন আর টানা খেলার ধকলে থাকা দলটা এদিন মাঠে নামেনি, নামবে না আরও একদিন। জিমে হালকা স্ট্রেচিং আর সুইমিংয়ে দেহ ও মনে চনমনে ভাবানোর প্রচেষ্টা। তবে মেইন প্রবলেমটা গতকালকে হয়েছে, আমরা উইদিন 7 ডেজ আমরা 3টা ম্যাচ খেলছি, আর ইন বিটুইন ওরা হচ্ছে অনেক রেস্ট পাইছে, ওরা ফ্রেশ লেগ নিয়ে নামতে পারছে, আর আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারই হচ্ছে আই থিঙ্ক 72 আওয়ার্স পর ম্যাচ খেলছে, 3টা ম্যাচ। সো সেই দিক থেকে যারা বেশি খেলছে প্রথম থেকে তারা অনেকেই টায়ার্ড। সো আই থিঙ্ক দ্যাটস দ্য রিজন আমাদের পারফরমেন্স ডাউন হয়েছে। বাংলাদেশের হারে লাইফলাইন পেয়েছে মালদ্বীপ। ভারত নেপাল সহ ফাইনাল খেলার পথ খোলা আছে লাল সবুজদের, তাই হারের আগে হেরে যাওয়া নয়। ফুটবলাররাও বিশ্বাস করেন, অপেক্ষায় আছেন আরো একটা ভালো দিনের। সবার একটা প্ল্যানিং ছিল, যদি আমরা জিতে আসতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা ফাইনাল কনফার্ম করে আসতে পারবো মেবি, আর যদি সেটাও না করি তাহলে পয়েন্ট নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। তো আমরা যেটা যেহেতু হয়নি সেটা, তো এখানে কেউ মোরালি ডাউন হয় বাংলাদেশ দলকে অনুপ্রেরণা যোগাতে এদিন টিম হোটেলে এসে খোঁজ খবর নিয়ে গেছেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, সাহস দিয়েছেন। এছাড়াও টিম ম্যানেজমেন্ট সচেষ্ট দলকে আবারও ছন্দে ফেরাতে চেষ্টা করছে, যে তাদের প্রথম ম্যাচ থেকে তাদেরকে আমি দেখছি যে তারা প্রতিটা ম্যাচে ম্যাচ বাই ম্যাচে তারা পারফর্ম করার জন্য চেষ্টা করছে, এবং তাদের সবারই একটা লক্ষ্য যে এখান থেকে ফাইনালে কোয়ালিফাই করা। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নেপালের বিপক্ষে ম্যাচে ফিরতে বাধা নেই রাকিব হোসেন ও বিশ্বনাথের, কিন্তু হলুদ কার্ড ছিটকে দিয়েছে রাইট ব্যাক ইয়াসিন আরাফাতকে। এস এম ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ।